আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা সবাই কেমন আছেন আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টা হচ্ছে জয় শ্রীরাম প্রসঙ্গে মাত্র পাঁচটা কথা আজকে আলোচনা করব প্রথমে ইসলামিক কনসেপ্টটা পরিষ্কার করে নিই আল্লাহ বলছেন পবিত্র কোরআন সরাবাকারা বাকারা নম্বর দুই আয়ত নম্বর দুশো ছাপান্ন লাখরফিউদ্দিন দিন ইসলাম নিয়ে কোনো জবরদস্তি নেই আল্লাহ সন্দা বলছেন পবিত্র কোরআন সুরাই কাফিরুন আয়ত নম্বর সাত লাকুম দিনকুম অলিয়া দিন তোমার ধর্ম তোমার কাছে আমার ধর্ম আমার কাছে আল্লাহ সন্দা বলছেন পবিত্র কোরআন সুরা আনাম সুর নম্বর ছয় আয়ত নম্বর একশো আট যে তোমরা তাদের গালি দিও না তাদের নিন্দা করিও না যারা আল্লাহ সবহানো তোলা ব্যতীত অন্য কারো উপাসনা করে কেননা তারাও ভুলবশত গালি দেবে আল্লাহ সুবানো পবিত্র কোরআনের এই তিনটে আয়াত থেকে আমরা বুঝতে পারি যে অন্যান্য ধর্মগ্রন্থে সমালোচনা করা সম্পূর্ণ নিষিদ্ধ তবে আমাদের ভারতবর্ষের সংবিধান যেটা পঁচিশ নম্বর ধারা স্পষ্ট আছে যে তারা প্রত্যেকটা মানুষ তাদের নিজেদের ধর্মীয় মতবাদ প্রচার করতে পারে তবে অন্য কোনো ধর্মের আঘাত যেন তারা না হাঙে তো যাই হোক আজকে আমাদের পশ্চিমবাংলা তথা গোটা ভারতবর্ষ জুড়েই একটি বিষয় নিয়ে খুব সোরগোল চলছে কথোপকথন চলছে আলোচনা সমালোচনা বিভিন্নভাবে চলছে সে বিষয়টি হচ্ছে জয় শ্রীরাম প্রসঙ্গ আজকে আসুন আমরা বেশ কিছু কথা এই জয় শ্রীরাম প্রসঙ্গেই আলোচনা করব যাতে আমাদের হিন্দু এবং মুসলিম তারা এ বিষয়টা উপলব্ধি করতে পারে যে আসলে এই জয় শ্রীরাম বিষয়টা কী আমরা অনেকে হিন্দু এবং অনেকে মুসলমান অনেকে খ্রিস্টান তারা মূলত তাদের ধর্মগ্রন্থ সম্পর্কে সচেতন নয় এজন্য আমরা অনেকেই অনেক রকমের কথা বলে থাকি আজকে আমরা এ বিষয়ে কয়েকটা কথা আলোচনা করব। আপনারা গুরুত্বপূর্ণভাবে কথাগুলো শ্রবণ করবেন প্রথম কথা যে জয় শ্রীরাম প্রসঙ্গে কয়েকটি কথা প্রথম আমরা এখানে বলতে চাই এই ধ্বনিটি হচ্ছে হিন্দু ধর্মের বিশ্বাস অনুযায়ী সপ্তম অবতার শ্রীরামচন্দ্রের নামের জয়ধ্বনি এখানে এ বিষয়ে কয়েকটি প্রশ্ন আমরা করতে পারি প্রথমত এই ধ্বনিটি কি কোনো ধর্মগ্রন্থে আছে তথা হিন্দু কোনো ধর্মগ্রন্থ আছে উত্তর না এ ধনে কোনো জয় ধ্বনি কিন্তু হিন্দু ধর্মগ্রন্থের কোনো শাস্ত্রেই উল্লেখ নেই এটা আমরা অনেকে জানি না দ্বিতীয় কথা যে হিন্দু ধর্মগ্রন্থ কি শ্রী শুধুমাত্র শ্রীরামচন্দ্রকেই অবতার হিসাবে বর্ণনা করা হয়েছে উত্তর না অনেকগুলোই অবতার আছে আমরা যদি গারুয়া পুরাণ পড়ি প্রথম স্বর্গ ছিয়াশি নম্বর অধ্যায় মন্ত্র নম্বর দশ থেকে এগারো এখানে বিষ্ণু ঈশ্বর বিষ্ণু ভগবান বিষ্ণু তা জন অবতার কথা বলা হয়েছে মৎস্য অবতার কুর্মা ভার্মা নরসিংহা বামান পরশুরাম রাম কৃষ্ণ বুদ্ধা এবং কলকি এ দশটা অবতারের কথা বলা হয়েছে আরও যদি বিস্তারিত গভীরভাবে আপনি যদি ধর্মগ্রন্থগুলোকে অধ্যয়ন করেন শ্রীমৎ ভাগবত মহাপুরাণ প্রথম স্কন্দে কমপক্ষে বাইশ জন অবতারের কথা বলা হয়েছে আপনি দেখতে পারেন শ্রীমদ ভাগবত মহাপুরাণ প্রথম প্রতিসর্গ পর্ব এক অধ্যায় তিন মন্ত্র ছয় সেখানে চতুর্স্থানকে অবতার বলা হয়েছে দুই বারাহাকে অবতার বলা হয়েছে পুরাণ এক তিন সাথে এবং নারদকেও বলা হয়েছে তিনি একজন অবতার শ্রীমদ ভাগবত মহাপুরাণ প্রতিসর্গ পর্ব এক অধ্যায় তিন মন্ত্রনম্বর আট এবার পরপর শুধুমাত্র চব্বিশ বাইশ জনের কথাই শুধুমাত্র এই শ্রীমদ ভাগবত মহাপুরাণে বলা হয়েছে আর বিক্ষিপ্তভাবে আরও তিনজন অবতারের কথা আমরা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে পাই যেটা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ অধ্যায় নম্বর এক শ্লোক নম্বর তিন মন্ত্র নম্বর একচল্লিশে এবং দুই সাত এগারো এগারো তেরো উনিশে কমপক্ষে আরও তিনজন অবতারের কথা বলা হয়েছে আপনারা ইন্টারনেটে গুগল করে দেখে নিতে পারেন টোটালে পঁচিশ জন অবতারের কথা শ্রীমদ ভাগবত মহাপুরাণে আছে এখন প্রশ্ন যে কলকি অবতারের কথা আরও উল্লেখ করা হয়েছে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ প্রথম স্বর্গের তৃতীয় শ্লোকে ছাব্বিশ নম্বর মন্ত্র এবং শ্রীমৎ ভাগবত মহাপুরাণ অধ্যায় নম্বর বারো শ্লোক নম্বর দুই মন্ত্র নম্বর আঠারোতেও কলকি অবতারের কথা বর্ণন করা হয়েছে শ্লোকটি বলছে শ্যামভালা বিষ্ণু যশস্ব গৃহ ভাব মহাম সুমতান মাতারি বিভু কন্যা দেয়ী নিতান নিদেশাত যে সাম্বালা শহরে বিষ্ণু যশার গৃহে সুমতির গর্বে একজন অবতারে জন্মগ্রহণ করবে তাকে কল্কি হিসাবেই অনেক হিন্দু বিশেষজ্ঞ যারা পণ্ডিত আছে তারা বলেছে এখন প্রশ্ন যে কলকি অবতারের যে আমরা বর্ণনা পাচ্ছি তাহলে প্রশ্ন হচ্ছে এটাই কেনই শুধুমাত্র জয় শ্রীরাম এখানে আমরা টোটালে পঁচিশ জন অবতারে কথা বললাম তাদের নামে কেন জয় হয় না তিন নম্বর পয়েন্ট যে অবতারে এতগুলো থাকা শর্তে শ্রীরামচন্দ্রকে নিয়েই আমরা তার জয়ধ্বনি দিচ্ছি এটা কেন আর আশ্চর্য হবেন যে আমাদের সমাজে হিন্দু সমাজে অনেকগুলোই বিভক্তি আছে অনেকগুলো দল এবং উপদলে বিভক্তি আছে এই হিন্দু ধর্মের প্রধান পাঁচটি দলে বিভক্ত আছে তার মধ্যে এক বৈশব দুই শৈব তিন শক্ত চার গণপত্য এবং পাঁচ স্মিতা এই মানে এছাড়া বর্তমান হিন্দু সমাজের মধ্যে অনেকগুলো দল এবং উপদল বিভক্ত আছে যেমন আপনারা দেখতে পারেন যে হিন্দু ধর্মগ্রন্থে ইস্কন বলে একটি দল আছে তাছাড়া দেখবেন এই হিন্দু ধর্মগ্রন্থ অনুসারে অনেক হিন্দু ভাইরা বিভিন্নভাবে বিভক্ত হয়েছে আর এখানে মনে রাখবেন যে শ্রীরামচন্দ্র তিনি বৈশ্যব দর্শন যারা মানে তাদের তিনি অবতার অর্থাৎ যারা বৈষ্যব অনুসরণ করে বৈষব মতবাদ অনুসরণ করে হিন্দু ধর্মগ্রন্থের আলোকে তাদের ঈশ্বরের নাম হচ্ছে শ্রীরামচন্দ্র এখানে প্রশ্ন তাহলে অবৈশব যারা আছে যারা বৈশব নয় তারা কেন জয় শ্রীরাম এই বাক্যটি উচ্চারণ করবে বা তারা এটা নিয়ে তারা স্লোগান দেবে বিশেষ করে অনেক হিন্দু আবার আছে যারা অবতার বাদে বিশ্বাস করে না যেমন স্বামী দয়ানন্দ সরস্বতীর দ্বারা যে প্রতিষ্ঠিত হয়েছে আর্য সমাজ তারা বিশ্বাস করে না ঈশ্বরে কোনো অবতার হতে পারে দুই রাজা রামমোহন রায়ের দ্বারা প্রবর্তিত যে ব্রহ্ম সমাজ তারাও কিন্তু কোনো অবতার বাদে বিশ্বাস করে না তিন শঙ্করাচার্যর দশ নামী সমাজ যারা আছে তারা কিন্তু ঈশ্বরের কোনো অবতারে বিশ্বাসই করে না তাহলে তারাই বা কেন জয়শ্রামের এ ধ্বনি দেবে শুধুমাত্র বোঝা গেল যারা বৈশ্য মতবাদকে বিশ্বাস করে তাদেরই জয় শ্রীরাম বলাটা উচিত যারা অবশ্য এবং যারা পাশাপাশি আর্য সমাজ যারা ঈশ্বরের অবতারে বিশ্বাস করে না তারা কেন এই স্লোগানটা দেবে এটা কি কখনও যুক্তিযুক্ত হতে পারে আরও আশ্চর্য হবেন যে আমাদের হিন্দু সমাজে যারা ইস্কন আছে তারা কিন্তু ইসলাম ধর্মে প্রবর্তক মোহাম্মদ সাল্লাহাল্লামকেও তারা ঈশ্বরের অবতার হিসেবে বিশ্বাস করে এখন প্রশ্ন করতে পারি তাহলে কেন শুধুমাত্র জয় শ্রীরাম কেন জয় মোহাম্মদ সল্লুসাল্লাম এ ধ্বনি কেন বলা হয় না চতুর্থতম আরেকটি পয়েন্ট মনে রাখবে শ্রীমৎ ভাগবত গীতা অধ্যায় নম্বর চার শ্লোক নম্বর সাত এবং আট একটা মন্ত্র বলা হয়েছে দুটো মন্ত্র পরিষ্কার হয়ে সেখানে বলছে পরিত্রা নয় সাধু নং বিনাশা চুষ্কৃতাম ধর্ম সংস্থা পার্থা নয় সম্ভাবি উগে উগে ঈশ্বর প্রত্যেক যুগে তিনি একজন অবতার তিনি পাঠান আর এখন আমরা জানি হিন্দু ধর্মগ্রন্থ অনুসারে হিন্দুদের বিশ্বাস অনুসারে যে যুগ হচ্ছে টোটালে চারটে এখন যে যুগটা চলছে সেটাকে বলা হয় কালীযুগ তারা কলিযুগ আর আশ্চর্য হবেন যে রামচন্দ্র কিন্তু কলিযুগে তিনি নন রামচন্দ্র তিনি জন্মগ্রহণ করেছিলেন শ্রীরামচন্দ্র তিনি হচ্ছে দাপ্পর যুগের অবতার শ্রীরামচন্দ্র দাপ্পর যুগের অবতার এখন প্রশ্ন যে যিনি দাপ্পর যুগের অবতার এখন চলছে কলিযুগ কেন কলিযুগে শ্রীরামচন্দ্রের জয় আসবে বরঞ্চ উচিত ছিল কলিযুগের যারা অবতার তাদেরই নামে জয়ধ্বনি দেওয়া প্রথম আমরা অনেকে জানি ধর্মগ্রন্থের আলোকে যে কলিযুগের অবতার হচ্ছে শ্রী গৌতম বুদ্ধ আমরা অনেকে জানি কিন্তু শ্রী গৌতম বুদ্ধের নামে কোনো জয়ধ্বনি কোনো হিন্দু ভাই তাকে দিতে দেখি না কেন কারণ কি হতে পারে এমনটি যে গৌতম বুদ্ধ তিনি ব্রাহ্মণবাদীদের এবং গির বিরোধী তিনি অনেক কথোপকথন করেছেন অনেক আলোচনা করেছেন এজন্য জন্য হয়তোবা তার জয়ধ্বনি দেওয়া হয় না কলিযুগের আরও একজন অবতার যিনি আসবেন এবং হিন্দু ভাইরা বিশ্বাস করে এই অবতার শত্রুদের বিরাশ করার জন্য আসবে তার নাম কলকি অবতার আমরা অনেকে জানি কেন কলকির নামে কোনো জয়ধ্বনি গাওয়া হয় না এখানে তিন নম্বর পয়েন্ট লক্ষণীয় যে শ্রীরামচন্দ্রের ভবিষ্যৎবাণী বা রামচন্দ্র সম্পর্কে পুরাণগুলো হিন্দু ধর্মীয় শাস্ত্র যতগুলো কথা বলেছে তার চেয়ে কিন্তু গৌতম বুদ্ধের কথা বেশি বলা হয়েছে তাহলে গৌতম বুদ্ধের কোনো স্লোগান না দিয়ে কেন জয় শ্রীরাম এ ধ্বনিটা আসবে আপনারা বিভিন্ন পুরাণগুলোতে দেখবেন গৌতম বুদ্ধের কথা সবচেয়ে বেশি বলা হয়েছে হরিবংশ পুরাণ দেখবেন প্রথম স্বর্গ নম্বর চোদ্দ বিষ্ণুপুরাণ তৃতীয় স্বর্গ নম্বর আঠারো বাদ পুরাণ প্রথম স্বর্গ তৃতীয় অধ্যায় চব্বিশ নম্বর শ্লোক এবং পাশাপাশি দুই সাত ছয়ত্রিশ এগারো চার তেইশ এবং গারুয়া পুরাণ প্রথম স্বর্গের প্রথম মন্ত্রই বলা হয়েছে এইভাবে অনেকগুলো রেফারেন্স দেওয়া যেতে পারে আরও আছে পুরাণ দুই বাহাত্তরে লিঙ্গ পুরাণ দুই একাত্তর পুরাণ তিন দুইশো বাহান্ন পুরাণ এক তিন আঠাশ পুরাণ দশ উনত্রিশ এভাবে বিভিন্ন জায়গাতে কিন্তু গৌতম বুদ্ধকে বলা হয়েছে তিনিও বিষ্ণুর অবতার তাহলে কেন জয় বিষ্ণুর নামে জয়ধ্বনি সরি কেন গৌতম বুদ্ধের নামে জয়ধ্বনি দেওয়া হয় না এখানে আরেকটি লক্ষণীয় বিষয় আপনারা জানবেন যে জয় শ্রীরাম বলে যারা আমাদের সমাজে এত কথোপকথন করছে বরং রাজনীতি মঞ্চ পর্যন্ত নিয়ে চলে গেছে এখানে মনে রাখবেন যে রামচন্দ্র কিন্তু কখনোই তিনি মুসলিম সমাজের সাথে কোনো বিরোধিতা করেনি রামচন্দ্র কখনোই তিনি মুসলিম সমাজের সঙ্গে বিরোধিতা করেনি কিন্তু বর্তমান প্রেক্ষাপটে দেখছি যে ধর্মীয় আলোকে জয়শ্রামগুলো দেওয়া হয় যেন সংখ্যালঘুদেরকে এই শব্দটা দিয়ে প্রতিহত করার চেষ্টা করে এমনটাই ভঙ্গিমা আমরা বলছি না যে জয়শ্রাম শব্দটি খারাপ তবে এমনভাবে বলা হয় যে শব্দটা দিয়ে এমনটাই বোঝানো হয় এখানে মনে রাখবেন রামচন্দ্রক্রেন কিন্তু কোনো মুসলিমের সঙ্গে তিনি যুদ্ধ করেননি বরং তিনি যার সঙ্গে যুদ্ধ করেছিলেন তিনি হচ্ছেন রাবণ আর রাবণকে রাবণ অনেকে জানেন না রাবণ হচ্ছে হিন্দু ধর্মের অনেকগুলো মতবাদ তার মধ্যে হচ্ছে শৈব মতবাদে তিনি বিশ্বাসী ছিলেন যিনি হিন্দু ধর্মগ্রন্থে মানে হিন্দু ধর্মের মধ্যে তিনি ছিলেন তিনি ছিলেন শৈব যে একটা কথা মনে রাখবেন রামচন্দ্রে বিশেষ করে রাবণের পরিচয় যে স্বর্ণের হরিণের যে মুহূর্তে পড়ে স্ত্রী সীতাকে রামচন্দ্র পরিত্যাগ করেছিলেন সেই রাবণ কিন্তু শিব ভক্তির কারণে শুধুমাত্র তিনি স্বর্ণের রাজ্য তিনি পরিত্যাগ করেছিলেন এটা আমরা অনেকে জানি না এখানে আটানব্বই পার্সেন্ট হিন্দু যারা আছে তারা এটা জানে না যে শ্রী রাবণ স্বয়ং বিষ্ণু লোকের ভাগবত ধামে শ্রী বিষ্ণুর রূপময়ী স্বয়ং বিষ্ণুময়ী তিনি ভাগবত ধাম প্রাপ্ত হয়েছিলেন মানে যাকে বলা হয় লাভ মানে তিনি লাভ পর্যন্ত করেছিলেন তো রামবণ যিনি হিন্দু ধর্মের মধ্যে ছিলেন রামচন্দ্র তিনি বৈষবের মধ্যে ছিলেন তো যুদ্ধ হয়েছে তাদের নিজেদের মধ্যে কিন্তু বর্তমান প্রেক্ষাপটে এই শব্দগুলো প্রচলন করাচ্ছে মুসলিমদের সঙ্গে হিন্দুদের জন্য একটা বিশাল একটা দ্বন্দ্ব বা ঝামেলা বা এই শব্দটা দিয়ে তারা বোঝাতে চাইছে জয়শ্রীরাম দিয়ে যে মুসলিমদেরকে বিরোধিতা করতে হবে এমনটা পরিশেষে একটা কথা মনে রাখবেন যে এই জয়সরাম এটা কিন্তু সম্পূর্ণ এখন হিন্দু এবং মুসলিম এই দুই ধর্মের অনুসারের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করার মতো একটি শব্দ হিসাবে বিশেষ করে প্রচলিত করা হচ্ছে আরেকটি তথ্য জেনে রাখবেন যে রামায়ণের বালাখান্ড পড়বেন একুশ নম্বর অধ্যায় দুই এবং তিন নম্বর মন্ত্র শ্রীরামচন্দ্রকে যখন তার পিতা দশরথ যখন তার শিক্ষকের কাছে পৌঁছেছিলেন অর্থাৎ হিন্দু ধর্মীয় শাস্ত্র জ্ঞান অর্জন করার জন্য তখন একটি মন্ত্র পাঠ করা হতো বা তাকে করানো হয়েছিল সেই মন্ত্রটি যেটাকে বলা হয় সুপ্রভাত মন্ত্র সুপ্রভাত মন্ত্রে পরিষ্কারভাবে লেখা আছে বা বাল্মীকি রামায়ণ যদি পড়েন আপনারা দেখতে পাবেন পরিষ্কারভাবে লেখা আছে কৌশল্লা সুপ্র জা রামা পূর্বিয়া সন্ধিয়া প্রবর্তাতে উত্তৃষ্ঠা নারা শারধুলা কর্তব্য দায়ব মানিকম উত্তৃষ্ঠা উত্তৃষ্টা উত্তৃষ্ট যার অনুবাদ যদি আমরা করি কৌশল্যা সুপ্রজারামা হে কৌশল্যানিক সন্তান রাম পূর্বিয়া সন্ধিয়া পবার তাতে সূর্য উদয় হয়ে গেছে উত্থৃষ্টা তুমি ঘুম থেকে ওঠো নারা সার ধোলা আর মানুষের মধ্যে সিংহের মতো হও কর্তব্য দায় বা মানিকাম আর তোমার কর্তব্য ও ঈশ্বরের উপাসনা করা উত্তৃষ্টা সুতরাং তুমি ওঠো এবং ঈশ্বরের উপাসনা করো আমরা এই সুপ্রভাত মন্ত্র থেকে জানি যে রামচন্দ্রটা পাঠ করেছিলেন আর এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে রামচন্দ্র তিনি আসলে ভগবান ছিলেন না তিনি একজন ঈশ্বরের অবতার তিনি ছিলেন তাই অবতারের নামে জয়ধ্বনি যেটা দেওয়া হচ্ছে দিতে পারে যার ইচ্ছে তবে আমাদের প্রশ্ন যে কলিযুগের অবতার দুজন আছে একটা হচ্ছে গৌতম বুদ্ধ আর দুই কলকি অবতার তো এখন চলছে কলিযুগ এখন গৌতম বুদ্ধের স্লোগান বাদ দিয়ে কলকি অবতারে স্লোগান বাদ দিয়ে কেন দাপ্পর যুগের অবতার শ্রীরামচন্দ্রকে নিয়ে এত মাতামাতি কেন তার জয়ধ্বনি কী কারণ হতে পারে এগুলো দর্শক যারা আছেন তারা বিবেচনা করবেন এটা কি আসলে ধর্মগ্রন্থের আলোকে যুক্তিযুক্ত আর পঁচিশ জন অবতারে বাদ দিয়ে মাত্র একজন অবতারে জয়ধ্বনি কেন কারণটা কী এটা যারা বিচক্ষণ যারা শ্রোতা আছে তারা আপনারা ধরতে পারবেন এবং আমাদেরকে আমরা এই নসিহা বা এই উপদেশ আপনাদেরকে করব যে এই জিনিসগুলো এই শব্দগুলো মোটেও খারাপ আমরা এমনটি বলছি না তবে এই শব্দগুলো বর্তমান প্রেক্ষাপটে এগুলো একটি সমস্যা সৃষ্টি করার উদ্দেশ্যে অনেক রাজনৈতিক ব্যক্তিত্বরা তারা কিন্তু প্রচার এবং প্রচার করছে আমরা প্রথমে বলেছি ইসলামী কনসেপ্ট লাফের দিন দিন ইসলাম নিয়ে কোনো জবরদস্তি নেই লাকুম দিন কুম অলিয়া দিন তুমি তোমার ধর্ম পালন করো আমি আমার ধর্ম পালন করব। এখানে কোনো কিছু বলার কোনো কিছুই নেই আল্লাহ সুমনতালা আর বলেছেন পবিত্র আনাম আয়ত নম্বর একশো আট যে তোমরা তাদের গালি দিও না যারা আল্লাহ সুবানা ব্যতীত অন্য কার উপাসনা করে কেননা তারা ভুলবশত গালি দেবে আল্লা তালাকে তাই আমরা কোনো ঈশ্বরের অবতার বা অন্য ধর্ম অবলম্বী কেউ যে তাকে ভগবান বিশ্বাস করে ঈশ্বর বিশ্বাস করে পরমাত্মা বিশ্বাস করে সেক্ষেত্রে আমরা বলতে চাই না যে আপনি তাকে বিশ্বাস করতে পারেন না তবে বর্তমান প্রেক্ষাপটে যেহেতু সমস্যা তাই দু চারটে কথা আপনাদের সামনে শেয়ার করলাম হিন্দু ধর্মীয় শাস্ত্রের আলোকে এবং যুক্তির আলোকে আপনাদের মতামত আপনারা কমেন্টে জানাতে পারেন যদি আমার কোনো ভুল হয় পরবর্তী সময়তে আমরা সংশোধন করে আবার একটা নেক্সট